সকালবেলা ঠাকুরের কাজ সেরে নিয়েছি। তা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা আমি সকালের কিছু অংশ শেয়ার করছি, এখন চা করে নেব। চা করে আমি একটু চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে এবার ভাবলাম রুটির একটা তরকারি করব, তাই ছাদের থেকেই পেঁপে গাছটা নাগাল পাওয়া যায়, তো একটা পেঁপে ছিঁড়ে নিলাম, বেশ ভালোই হলো। জানলা দিয়ে পেঁপে পেরে নিয়েছি। এবার সামান্য পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমি আলু পেঁপের তরকারি করে নিয়েছি, সাথে রুটিও করে নিলাম। তা রুটিও হয়ে গেছে, পেঁপে আলুর তরকারিটাও হয়ে গেছে। এবার আমি আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তা এখান থেকে আজকে ফাঁকা পেলাম আমি কলেজের পেছনটা, তা দেখলাম একটু ভিডিও করে নিই, ভীষণ ভালো লাগে। প্রত্যেক দিন স্টুডেন্ট থাকে, আমি ভিডিও করি না, আজকে একটু মনে হলো যে ভিডিওটা করে নিই, ভালো লাগছিল। আমার এখান দিয়েই যাতায়াত হয় রোজ, তা ভালো লাগে পরিবেশটা আমার এই নিচেটা। তো এখানকার পরিবেশটা খুব সুন্দর, পাখির ডাক, সকালের পরিবেশটা ভালোই লাগে। প্রায় আমি পৌঁছেই গেছি আমার গন্তব্যস্থলে। তা সামান্য একটু ভিডিও করলাম, আমি আর এখানে ভিডিও করছি না, বাড়ি এসেছি, বাড়ি আসার পরে একটু ভিডিও করছি। তা কেমন হয়েছে আমার ভিডিওটি কমেন্টে জানালে খুশি হব।